অনুষ্ঠান বাংলাদেশের রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথকে ভালোবাসি আমরা সবাই। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশিষ্ট তিনজন মানুষ, যারা রবীন্দ্রনাথকে জানার চেষ্টা করেছেন বিভিন্ন ভাবে। মোস্তফা মনোয়ারের রক্ত করবি নাটকের কথা আমাদের কান্না মনে আছে, আর কথা সাহিত্যিক সেলিনা হোসেন এবছরের ফেব্রুয়ারি মাসের মেলায় প্রকাশ করলেন রবীন্দ্রনাথকে নিয়ে তার উপন্যাস পূর্ণ ছবির মর্মটা। বাংলাদেশের রবীন্দ্রনাথের জীবনযাপন কাল এই উপন্যাসের মত। রাতও হয়ে গেছে, বন্যা একটু আগে অনুষ্ঠান করে এলেন, তো আমার মনে হয় যারা গভীরভাবে রবীন্দ্রনাথকে ভালোবাসেন তারাই এখানে আজকে এসে উপস্থিত হয়েছেন, যে তার সম্পর্কে আরো কিছু জানা, হয়তো অনেক কিছুই জানা আছে, তারপরেও এই আমাদের নিজেদের এই ইন্টারাকশনের মধ্য দিয়ে হয়তো রবীন্দ্রনাথ আমাদের কাছে আবার ভিন্নভাবে উপস্থাপিত হবে। রবীন্দ্রনাথ প্রথম কিশোরবেলায় বাংলাদেশ মানে তখনকার পূর্ববঙ্গ ভূখণ্ডে কলকাতা থেকে এসেছিলেন 1875 সালে বাবার সঙ্গে, এবং বড় ভাইও ছিল তার সঙ্গে, এবং তারপরে 1889 সালে তিনি এলেন বাবার কাছ থেকে জমিদারির দেখাশোনার দায়িত্ব নিয়ে। তো সেই তার ভাষা, তারপরে তিনি দীর্ঘ সময় ধরে বাস করেছেন বাংলাদেশের শিলাইদহ প্রতিশর এবং শাহজাদপুর অঞ্চলে। 1899 পর্যন্ত একটানা 2 বছর ছিল পরিবার, তার ছেলে মেয়ে এবং তার স্ত্রী সহ। বাকি সময়গুলো তিনি বিভিন্ন সময়ে এখানে আসা যাওয়া করেছেন, এবং 1937 সালে তিনি প্রতিশর থেকে আমরা তাকে আজকে স্মরণ করছি সবাই মিলে। এখন বন্যা যদি একটু বলেন, তারপরে আমার সাধারণত গান করা অভ্যাস, সব জায়গাতে গান করে থাকি, এবং গান করার সূত্রে যেহেতু রবীন্দ্রনাথকে জানা এবং এর আজকের বিষয় যে পূর্ববঙ্গে রবীন্দ্রনাথকে পূর্ববঙ্গে রবীন্দ্রনাথের গানের বিষয়ে আমি একটুখানি আলোকপাত করার চেষ্টা করতে পারি, কারণ সেই বিষয়ে এখন নিয়মিত আমি একটু কাজ করি। রবীন্দ্রনাথের পূর্ববঙ্গ সময় পূর্ববঙ্গ বাস, রবীন্দ্রনাথের সমস্ত সৃষ্টিকর্মের একটু বিরাট ব্যাপার, তার সাহিত্যে তারপরে তো আছেই, গানের ক্ষেত্রেও দেখা যায় যে এই পূর্ববঙ্গ বাস তার গানে অনেক 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 কিছু সংযুক্ত করেছিল। তার কলকাতার থাকাকালীন রবীন্দ্রনাথ যে সমস্ত গান লিখেছেন, আর পূর্ববঙ্গের সাথে পরিচয়ের পরে তার গানে যে নতুন নতুন মাত্রা এসছে সেটি উল্লেখ করার বিষয়, এবং শিলাইদহের পূর্ববঙ্গের সাথে যখন আর অত বেশি আসা যাওয়া কমে গেল, তারপরেও কিন্তু তার গানে অনেক অনেক নতুন জিনিস আছে। পূর্ববঙ্গে লক্ষ্য করা যায় তার যে পারিবারিক জীবনের যে একটা অভিজ্ঞতা, যেটা তার কলকাতার জীবনে অতটা হয়তো ঘনিষ্ঠ ছিল না, সত্যি কথা বলতে যে তার যে পারিবারিক জীবন, খুব স্বল্প সময়ে পারিবারিক জীবন কিন্তু সেটা পূর্ববঙ্গে ছিল, ছেলে মেয়ের স্ত্রী সহ যে একটা সম্পূর্ণ সামাজিক এবং পারিবারিক জীবন, যেখানে বাড়িতে অতিথিরা আসতেন, তাদের একটা নিবিড় পারিবারিক সম্পর্ক, সেটা সেই সম্পর্কর প্রতিফলনও আমরা আজকের গানে যে পাই সেটা পূর্ববঙ্গে থাকাকালীন, কারণ পূর্ববঙ্গে থেকে যাওয়ার পরপরই তার স্ত্রী বিয়োগ হয় এবং সেখানেই তার পারিবারিক জীবনের সমাপ্তি। তারপরে তিনি তার সন্তানদের প্রতিপালনে মানুষ করার চেষ্টা করেছেন, সন্তান বিয়োগ হয়েছে, নানান শোকের মধ্যে দিয়ে গেছেন, কিন্তু এই পূর্ববঙ্গে যতদিন ছিলেন ততদিন এই শোক তাপ আসেনি, তারপরে এগুলো এসছে, তার ফলে তার জীবনের যে একটা সাবলীল গতি ছন্দ সেটা তার প্রতিফলন তার গানে পূর্ববঙ্গের সময়টাতেই এসছে। অনেকগুলি দিক থেকে তার গানে যে নতুন নতুন জিনিস, আর আরেকটা জিনিস যেটা পূর্ববঙ্গে আসা করে যেটা প্রেরণাবা বললেন যে প্রকৃতির সাথে যে তার নিবিড় পরিচয়, এই এই শিলাইদহে বা পূর্ববঙ্গে যতদিন ছিল প্রকৃতির গান কিন্তু উল্লেখযোগ্যভাবে আমরা খুব বেশি পাই। পারে ছিলেন, নদী পারে ছিলেন, চরে ছিলেন, রাতে ছিলেন, দিনে ছিলেন, দুপুরে ছিলেন,
এবং ঝড়ে ছিলেন, কুয়াশার মধ্যে ছিলেন এবং চলমান নদীর মধ্যেও ছিলেন এবং স্থির বিলের মধ্যেও ছিলেন। সুতরাং এই যে গতি, এই গতিটা তিনি চলার গতি, তার সোনা ধান ধরা নৌকাটি চলে গেল তাকে না নিয়ে, সব কিছু পেছনে এই এতক্ষণ যেটা শুনলাম সেগুলো রয়েছে। আর আরেকটি কথা আমার যেটা মনে হয় যে রবীন্দ্রনাথ এতই বড় একজন ছবি যে এটা একটা ছোট্ট একটা ঘটনা মাত্র যে তিনি এদেশে এসেছিলেন, এই দেশের প্রকৃতি দেখেছেন, এই দেশের প্রকৃতিতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দেখেছেন, তাতে কি হয়েছে কারণ যুদ্ধ থেকে কিছু বেরোয়নি। এই জন্য একটি কথা আছে শিল্পকলায় যে যদি কোনো সুন্দর দেশ দেখতে চাও তাহলে বাড়ির থেকে তোমার অন্তরে পুরে তারপরে যেও তবেই দেখতে পাবে। সুতরাং রবীন্দ্রনাথের অন্তরে সেটা দেয়াই ছিল, কে দিয়েছেন আমি জানি না, কিন্তু দেয়াই ছিল, তিনি কষ্ট করে দেখতে পেয়েছেন এবং দুঃখ করে বলেছেন একদিন সন্ধ্যাবেলায় অপূর্ব দৃশ্য নদী পারে উনি নৌকার মধ্যে রয়েছেন, তিনি বড় দুঃখ করে বলেছিলেন যে রবীন্দ্রনাথ যার উপরে সম্পূর্ণ যেন সব উজাড় করে দেওয়া হয়েছে, প্রকাশ ভঙ্গি সব কিছু প্রকাশ করতে পারেন যে ব্যক্তি, তিনি বলছেন যে ভগবান আমাকে এমন শক্তি দেননি যে আজকের এই অপূর্ব রূপ আমি তুলে ধরতে পারি। তখন তিনি ছবি আঁকছেন, তিনি আক্ষেপ করে বলছেন যে এত সুন্দর এই নদীর পাহাড়, এই অন্ধকার গ্রাম সবকিছু এত সুন্দর লাগছে। এই জন্যে তিনি চিত্রে কিন্তু আলোর ব্যবহার করেন, হ্যাঁ ওনার সমস্ত গানে একটা আলোর প্রতি নানাভাবে আছে, আলো আমার আলো দেখার কোনো দরকার নেই, স্পষ্ট আলোকে দুপুর ১২টার আলোতে কখনো